যে সকল মানুষ বহুদিন থেকেই ফুসফুসের ইনফেকশন জাতীয় রোগে ভুগছেন, শ্বাসকষ্ট রয়েছে, সঙ্গে বুকে জমাট বাঁধা কফ অথবা শুকনো কাশি, কাশতে কাশতে দম বের হয়ে যাচ্ছে এমন অবস্থা, গলা ব্যথা, নাক বন্ধ, মাথা ব্যথা সহ নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে, তাদের জন্য আজকে চমৎকার একটি ঘরোয়া রেমিডি নিয়ে এসেছি। সম্পূর্ণ ঘরোয়া ভেষজ দিয়ে তৈরি, অর্থাৎ আপনার রান্নাঘরে যে সকল মশলা রয়েছে এই সকল মশলা দিয়েই এই রেমিডিটি তৈরি করতে পারবেন। যারা বহুদিনের পুরাতন শ্বাসকাশ অর্থাৎ ফুসফুসের রোগে ভুগছেন তারা এই রেমিডিটি কয়দিন সেবন করবেন, আর যারা হঠাৎ করেই এমন রোগে আক্রান্ত হয়েছেন তারা কয়দিন সেবন করবেন, এই সমস্ত কিছু জানতে পারবেন। আগে রেমিডিটি প্রস্তুত করে আপনাদের দেখাই, তারপরে সেই অনুযায়ী প্রস্তুত করে সেবন করুন সঠিক সময়ে সঠিক নিয়মে, তাহলেই একেবারে সুস্থ হয়ে যাবেন। এই রেমিডিটি প্রস্তুতের জন্য যেহেতু আমাদের রান্নাঘরের উপাদান লাগছে, তাই সকলেই রান্নাঘরে গিয়ে এই উপাদানগুলো একবার দেখে নিন যে ঠিক মতো আছে কিনা। প্রথমে আমাদের লাগবে তেজপাতা। তেজপাতা এই রোগগুলো দূর করতে খুব চমৎকার কাজ করে, আপনার বুকের জমাট বাঁধা কফকে তরল করে বের করে আনবে, সেই সঙ্গে আপনার কোল্ড অ্যালার্জির প্রবণতাকে একেবারেই দূর করে দেবে। কাজে ঘন ঘন হাঁচি হওয়া, নাক বন্ধ, সাইনোসাইটিস এই ধরনের সমস্যাকে দূর করতে পারবে, সেই সঙ্গে খুশখুশে কাশি, কাশতে কাশতে গলা জ্বলে যাওয়া, গলা ব্যথা হওয়া এই সমস্ত রোগ থেকে রক্ষা করবে। তেজপাতার আরও বহু গুণ রয়েছে, সেই সকল গুণের কথা না হয় আরেকদিন আপনাদের জানাবো, কিন্তু তার আগে বলি যে এই তেজপাতা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কাজেই যে কোনো বয়সের মানুষ এই রেমিডিতে তেজপাতা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। দ্বিতীয় উপাদান যা নিচ্ছি তা দারুচিনি। দারুচিনিরও এই সকল ক্ষমতা রয়েছে, আপনার বুকের ইনফেকশন দূর করতে দারুচিনি খুব ভালো কাজ করে। ফুসফুসের ইনফেকশনে দারুচিনির ব্যবহার যেমন রয়েছে, তেমনি হালকা কফ, কাশি, সর্দি দূর করতেও দারুচিনি খুব ভালো কাজ করে। এছাড়া দারুচিনি রাতের ঘুম ভালো করে এবং আপনার শরীরে প্রশান্তি নিয়ে আসে। হাত পা চোখ জ্বালাপোড়া করা, প্রস্রাবের জ্বালাপোড়া এই সমস্ত সমস্যা থেকে দারুচিনি এবং তেজপাতা উভয়ই আপনাকে বাঁচিয়ে দেবে। আর এই দুটি উপাদান কিন্তু রক্তে সুগারের মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখে, কাজেই যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই রেমিডিটি সেবন করলে বরং উপকার পাবেন। পরবর্তী উপাদানটি বড় এলাচ। বড় এলাচ অবশ্যই ব্যবহার করতে হবে, বড় এলাচের এই সকল ক্ষমতা রয়েছে যে আপনার ফুসফুসের ইনফেকশন জাতীয় সমস্ত সমস্যাকে দূর করবে, সেই সঙ্গে ফুসফুসকে একেবারে সচল করে তুলবে এবং একই সঙ্গে আপনার কফ কাশির প্রবণতা, কোল্ড অ্যালার্জির সমস্যাকে দূর করবে। ডায়াবেটিসের জন্য উপকারী, ব্লাড প্রেশারের জন্য উপকারী, রাতের ঘুম ভালো করবে, মানুষের শারীরিক দুর্বলতাকে দূর করবে। যারা বহুদিন থেকেই শ্বাসকাশজনিত রোগে ভুগে থাকেন তাদের শারীরিক দুর্বলতা এমনিতেই চলে আসে। শারীরিক দুর্বলতা, ক্লান্তি, মানসিকভাবে কমজোরি, শারীরিক কমজোরি এই সমস্ত কিছু কিন্তু এই রোগের সঙ্গে সম্পর্কিত, কাজেই আপনাকে ভেতর থেকে একেবারে সবল করে তুলতে পারবে এই রেমিডিটি। এই কথাগুলো যদি আপনার কাছে বাড়তি মনে হয়ে থাকে তাহলে বলবো যে আপনি যদি একটি ভেষজ সম্পর্কে ঠিকভাবে না জেনে সেবন করেন, আপনার শারীরিক রোগের উপসর্গের সঙ্গে যদি না মিলিয়ে নেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই রেমিডিটি আপনার জন্য কতটা দরকারি? কাজেই ভালো করে শুনে বুঝে তারপরেই সেবন করুন। এর পরে যে উপাদানটি নিচ্ছি তা আদা। কাঁচা আদা লাগবে, আদা ফুসফুসের ইনফেকশন দূর করতে পারে, একই সঙ্গে এতক্ষণ যে রোগের উপসর্গের কথাগুলো বললাম, যে রোগের লক্ষণগুলো নিয়ে কথা বললাম, সবগুলোই কিন্তু দূর করতে পারে আদা। এবারে আমরা চলে আসি যে এই উপাদানগুলো কোনটা কতটুকু পরিমাণে নেব। আরও তিনটি মশলা বা ভেষজ আমরা ব্যবহার করব, কিন্তু প্রথমে এই কয়েকটি ভেষজ বা মশলাই আমাদের প্রস্তুত করতে হবে।
প্রথমে তেজপাতা আমি নিচ্ছি একদিনের জন্য পাঁচটি, দারুচিনি নিচ্ছি এক ইঞ্চি একদিনের জন্য, বড় এলাচ নিচ্ছি একটি এবং আদা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ, এটি একদিনের জন্য, এটা খেয়াল রাখবেন। এই সবগুলো উপাদানকে একটু ছিঁড়ে নিন, তেজপাতাটা আদাটা ভালো করে গ্রেট করে নিন, দারুচিনি আধা ভাঙা করে নিন এবং অনুরূপভাবে এলাচটাও আধা ভাঙা করে নিন। সবগুলো উপাদানকে একটি পাত্রে দিয়ে চার কাপ পানি দিয়ে দিন, চার কাপ অর্থাৎ এক লিটার পানি দিতে হবে। সমস্ত উপাদানগুলোকে হালকা আঁচে জাল করতে দিতে হবে। পানি ফুটে উঠলে এর মধ্যে চার থেকে পাঁচটি গোলমরিচ এবং চার থেকে পাঁচটি লবঙ্গ আধা ভাঙা করে দিয়ে দিতে হবে। এই সবগুলো উপাদান দিয়ে এবারে ফুটিয়ে নিন। যতক্ষণ না এই পানি অর্ধেক হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকুন। পানি অর্ধেক হয়ে এলে ঠান্ডা হতে দিন, পুরোপুরি ঠান্ডা হবে না, হালকা ঠান্ডা হলেই এটাকে ছেঁকে নিয়ে নিন। দুই গ্লাসে রাখুন, অবশ্যই কাঁচের গ্লাস ব্যবহার করবেন। এক গ্লাস আপনি সকালবেলায় পান করুন এবং অন্য গ্লাস রেখে দিন রাতের জন্য। রাতে ঘুমাতে যাবার আগে আরেক গ্লাস পান করুন আর সকালবেলাটা সকালে নাস্তার আধা ঘন্টা পরে পান করুন। যাদের ডায়াবেটিস নেই, যারা খাঁটি মধু পেয়েছেন, হাতের কাছে মধু রয়েছে, তারা অবশ্যই এক চামচ মধু মিশিয়ে নেবেন। মধু খুব ভালো কাজ করে এই সকল রোগ দূর করতে, কিন্তু যদি খাঁটি মধু না থাকে তাহলে বরং ব্যবহার না করাই শ্রেয়। আর একটি কথা খেয়াল রাখবেন, খাঁটি মধু কখনো ডায়াবেটিসকে বাড়িয়ে দেয় না, নিশ্চিন্তে সেবন করতে পারেন মধু দিয়ে। মধুর সবচেয়ে বড় গুণ হলো এটি কফ কাশি শ্লেষ্মাকে দূর করে ফুসফুসকে সচল করে। কাজেই এই রেমেডিটি আপনি যখনই সেবন করবেন তখনই আপনি ভেতর থেকে ভালো বোধ করবেন। একদিন সেবন করার পরেই আপনি বুঝতে পারবেন যে এটি কাজ করতে শুরু করেছে কি না। যদি ভরসা নিয়ে এই ভেষজ দিয়ে তৈরি রেমেডি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠবেন। যাদের এই রোগ বহুদিনের পুরাতন তারা কষ্ট করে টানা 15 দিন সেবন করে যাবেন। যারা অল্পদিনেই এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তারা ন্যূনতম 7 দিন সেবন করুন। একদম ছোট শিশুদেরও এই রেমেডি সেবন করা যাবে। শিশুর বয়স যদি 2 বছর হয়ে যায় তাহলে তাকে 2 থেকে 3 চামচ করে দিতে পারেন। যে কোনো বয়সের যে কোনো মানুষ এই রেমেডি সেবন করে সুস্থ হয়ে উঠতে পারেন। আপনার সুস্থতা অবশ্যই আমাদের কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।